হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আমার হাতে এই রাউটারটা দেখতে পাচ্ছেন, এটা একটা টিপিলিং কোম্পানির MR600 4G প্লাস রাউটার। এই রাউটারটা আজ এই ভিডিওতে আমি আনবক্সিং করবো এবং ডিটেলসে আপনাদেরকে জানাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা, ফাইনালি আমি আনবক্সিং এর জন্য রেডি হয়ে গেছি। এই যে দেখতে পাচ্ছেন টিপিলিং কোম্পানির 4G প্লাস রাউটার, মডেলটা হচ্ছে আর্চার MR600 আর AC1200 ডুয়েল ব্যান্ড গিগাবাইট রাউটার। এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ল্ড নাম্বার 1 লেখা আছে। এখানে দেখুন 4G প্লাস স্পিড সব কিছুই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখুন ফুল গিগাবাইট ইথারনেট পোর্ট, এদিকে দেখুন প্যাকেটে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে আপনারা কীভাবে কানেক্ট করবেন। তো এগুলো আমি সবই আপনাদেরকে দেখিয়ে দেব, কোথায় কোথায় ইউজ করবেন। টেম্পোরারি স্টোরে ইউজ করতে পারেন, হলিডে হোমে ইউজ করতে পারেন, রিমোট এরিয়াতে ইউজ করতে পারেন, লজিং হাউসে ইউজ করতে পারেন। তো এবার আমি বক্সের ভিতর থেকে বার করে নেব রাউটারটা। দেখুন, আমি প্যাকেটটা ওপেন করছি, আপনারা শুধু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকুন। প্যাকেটটা আমি একটু সাইডে রেখে দিলাম, এবার দেখি কি আছে এর মধ্যে। তো এটা তো রাউটার, আপনারা জানেন রাউটারটা বিষয়ে আমি ডিটেলসে আসছি পরে। তার আগে আমি দেখে নিই প্যাকেটের মধ্যে কি কি আছে। এখানে দেখুন অ্যাডপ্টার আছে, এটাই পাওয়ার সাপ্লাই। অ্যাডপ্টারটা দেখে নিন, টিপি লিঙ্কের অ্যাডপ্টার। এখানে 12 ভোল্ট 1.5 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই। আরও ডিটেলসে এখানে লেখা আছে, দেখুন 100 থেকে 240 ভোল্টে চলবে। তো খুব ভালো মানের একটা পাওয়ার অ্যাডপ্টার দেখেই বুঝতে পাচ্ছেন। তারটাও অনেকটাই লম্বা, আপনারা সুইচ বোর্ড একটু দূরে থাকলেও কোনো অসুবিধা নেই। আর এখানে কিছু ম্যানুয়াল দেখতে পাচ্ছেন, এই ম্যানুয়ালগুলো আপনারা পড়ে নেবেন ভালো করে, আপনাদের সেট আপ করতে সুবিধা হবে। আর এখানে যে একটা দেখতে পাচ্ছেন, এটা মাইক্রো সিম কানেক্টার, এটার মধ্যে লাগিয়ে রাউটার মধ্যে লাগাবেন। আর এখানে একটা RJ45 কেবল দিয়েছে, এটার মাধ্যমে আপনারা কানেক্ট করতে পারেন রাউটারের সাথে একাধিক ডিভাইসের, ল্যাপটপ ডেস্কটপ কম্পিউটার। আর এইখানে যে দুটো দেখতে পাচ্ছেন এক্সটার্নাল অ্যান্টেনা, এগুলো 5 dBi করে অ্যান্টেনা, এক্সটার্নাল দুটো অ্যান্টেনা। আর এই প্যাকেটের মধ্যে সেরকম কিছু নেই, তবুও আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্যাকেটের ভিতরে। দেখুন কিচ্ছু নেই, পিছনটা একটু দেখে নিন, এখানেও ডিটেলসে লেখা আছে 12 ভোল্ট পাওয়ার, মডেল নাম্বার আর্চার MR600, 4G প্লাস স্পিড পাবেন। তো অবশ্যই বন্ধুরা, আগে বলে নিই এটা একটা 4G প্লাস রাউটার, ইন্টারনেট করতে পারবেন এই রাউটারটার মাধ্যমে। তো এবারে দেখি এই পেছনটা, পিছনে দেখুন যে কানেক্টারগুলো। তো প্রথমে এই যে কানেক্টরটা দেখতে পাচ্ছেন, এখানে পাওয়ার লেখা আছে, এখানে পাওয়ার অ্যাডপ্টারটা লাগবে, তার সাইজে পাওয়ার অন অফ সুইচ। আর তারপরে যে ল্যান আর যে 45-এর যে কানেক্টরগুলো দেখতে পাচ্ছেন, ল্যান 1, 2, 3, আর এটা ল্যান বা 1, এখানে আপনারা ব্রডব্যান্ড কানেকশন লাগাতে পারেন। এখানে WPS সুইচ আছে, WPS সুইচটার কাজ আপনারা অনেকে জানেন, তবু আমি একবার বলে দিচ্ছি যে এটা পাসওয়ার্ড ছাড়াই আপনারা ইন্টারনেট কানেকশন করতে পারবেন ওয়্যারলেসের মাধ্যমে, ওয়াইফাইয়ের মাধ্যমে। আর এটা ওয়াইফাই অন অফ, এইটা অন অফ করলে ওয়াইফাই কানেকশন বন্ধ হয়ে যাবে। আর তার সাইডে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিম স্লট, এখানে আপনারা যে কোনো কোম্পানির সিম লাগাতে পারবেন। দেখুন এখানে কিভাবে লাগাবেন, মাইক্রো সিম কার্ড লাগবে, তাও এখানে পুরো ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছে ছবি সহ।
আর এই যে দুদিকে দেখতে পাচ্ছেন এই দুটো এক্সটারনাল অ্যান্টেনা এই জায়গায় লাগবে। তো এটাও আমি লাগিয়ে দেখিয়ে দেব। এবার আমি এই যে এক্সটারনাল অ্যান্টেনাগুলো আছে অ্যান্টেনাগুলো আপনাদেরকে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে আপনারা লাগিয়ে নেবেন, এরকম করে এটে নেবেন দুটো অ্যান্টেনা, এরকম করে একটু এটে নেবেন। এটাও আমি এটে নিচ্ছি, দেখুন এইভাবে একটু এটে নেবেন, ঘুরিয়ে ঘুরিয়ে এটে নেবেন। এক্সটার্নাল অ্যান্টেনাগুলো বন্ধুরা আপনারা নিজেদের মতো সেট আপ করে নিতে পারবেন, যেভাবে খুশি যে কোনো অ্যাঙ্গেলে আপনারা রাখতে পারবেন। তো এরকম ভাবে আমি রাখলাম। আপনাদেরকে আমি সিম লাগিয়ে পিড টেস্ট করেও দেখিয়ে দেব। তো আমি এটা ভিডিও শেষের দিকে করব, ততক্ষণ পর্যন্ত আপনার একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন। আমি যে কথাটা বলতে চাইছি যে এটার মধ্যে ডুয়াল ব্যান্ড আছে, দুটো ব্যান্ডেই কাজ করে এবং দুটো ব্যান্ডকে আপনারা লক করতে পারবেন। সেটা আপনারা ল্যাপটপ বা ডেস্কটপ বা মোবাইলের মাধ্যমে এই টিপি লিঙ্কের যে পোর্টাল আছে সাইটে গিয়ে আপনাদেরকে করতে হবে। তো এখানে 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ যেটা খুশি সিলেক্ট করতে পারেন। আমি সবসময় রেকমেন্ড করব এই ডিভাইসটা তারাই ইউজ করবেন যারা গ্রামে থাকেন। শহরের বন্ধুদেরকে বলবো আপনারা তো শহরে ব্রডব্যান্ড পেয়ে যাবেন খুব কম খরচায়, কম সস্তাতে। তো আপনাদের এই ডিভাইসটা কেনা খুব একটা লাভজনক হবে না। যারা ভিলেজ এরিয়াতে বা গ্রামে বাস করেন তাদের জন্য, ভিলেজে বা গ্রামে এখনও ব্রডব্যান্ড পৌঁছায়নি সব জায়গায়। তো যেসব জায়গায় এখনও ব্রডব্যান্ড পৌঁছায়নি সেই সকল বন্ধুরা আপনারা এইটা, এই রাউটারটা নিয়ে দেখতে পারেন, আপনাদের ভালো স্পিড দেবে। তবে আপনারা আগে যে কোনো সিম লাগিয়ে আপনাদের মোবাইলে আপনারা টেস্ট করে নেবেন যে কোন কোম্পানির সিগন্যাল ভালো আছে। সিগন্যাল যে কোম্পানি ভালো থাকবে সেই কোম্পানির সিমই আপনারা এই রাউটারের মধ্যে লাগাবেন। আপনারা আপনাদের মোবাইলে সেল ইনফো লাইট বলে একটা সফটওয়্যার আছে, নেটওয়ার্ক সিগন্যাল টেস্টিং সফটওয়্যার, সেটা ইনস্টল করে আপনারা আপনাদের যে ভিলেজ এরিয়া বা গ্রামে থাকেন যারা, সেখানে আপনার সিগন্যালটা আপনারা আগে টেস্ট করে নেবেন, তারপর সেই সিমই এখানে লাগাবেন, তাহলে আপনারা স্পিড ভালো পাবেন। তো বন্ধুরা এবার আমি একটা সিম কার্ড লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন জিও সিম কানেক্টারটা দিয়েছিল কোম্পানি, তো সেটার মধ্যে লাগিয়ে নিয়েছি। এবার আমি এই সিমটা এই স্লটের মধ্যে লাগিয়ে নেব, তো সেটা আমি দেখিয়ে দেবো আপনাদেরকে কিভাবে লাগাবো। তো তার আগে দেখুন এই সিমটা যাতে নড়ে না যায় তার জন্য একটা স্টিকার দিয়েছে, তো এই স্টিকারটা আমি এর উপরে আগে চিটিয়ে নেব। বুঝছেন আমি স্টিকারটা চিটিয়ে নিয়েছি সিম স্লটের উপর, এরপর আর কোনো খুলে যাওয়ার চান্স নেই। এই রকম দেখুন লেগে গেছে ঠিকঠাক। আবার যদি আপনারা সিমটা কোনো কারণে বার করতে হয় তো আবার প্রেস করবেন, আবার বাইরে বেরিয়ে চলে আসবে। তো এইভাবে সিম কার্ডটা আপনারা লাগিয়ে নেবেন। ধরো সিম কার্ড লাগানো তো আপনারা দেখলেন, এবার আমরা পাওয়ার অ্যাডাপ্টারটা লাগাবো। তো কিভাবে লাগাবো, না এই জায়গাতে দেখুন পাওয়ার অ্যাডাপ্টার লাগাবার জায়গা, আমি আপনাদেরকে বড় করে দেখাচ্ছি, চেষ্টা করছি দেখাবার। তো দেখুন আমি পাওয়ার অ্যাডাপ্টারটা এখানে লাগিয়ে নিলাম। এবার আপনাদেরকে অ্যাডাপ্টারটা ইলেকট্রিকে লাগিয়ে নিচ্ছি, তো অ্যাডাপ্টারটা আমি ইলেকট্রিকে লাগিয়ে নিচ্ছি। তো লাগিয়ে নিলাম, দেখুন বন্ধুরা এবার আমাকে এখানে পাওয়ারের যে সুইচ আছে এই সুইচটা অন করতে হবে, তবেই অ্যাডাপ্টারটা অন হবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে পাওয়ারের সুইচ, এই সুইচটা আমরা অন করে দিলাম, দেখুন অন করে দিলাম। এবার দেখুন এখানে পাওয়ারের এলইডিটা জ্বলে গেছে, দেখুন এখানে পাওয়ারের এলইডিটা জ্বলে গেছে, জানি না দেখতে পাচ্ছেন কিনা, আমি দেখাবার চেষ্টা করছি। দেখুন ব্লিঙ্ক করছে,
হ্যাঁ ব্লিঙ্ক হচ্ছে, দেখুন এরপরে ও সিগন্যাল দেখতে পাবেন, একটু ওয়েট করতে হবে তাহলে সিগন্যাল দেখতে পাবেন। একটু ভালো করে বন্ধুরা দেখুন, এখানে দেখুন পার অন হয়ে আছে, এটা হচ্ছে ইন্টারনেটের সিগন্যাল, এটা ওয়াইফাই সিগন্যাল, আর এখানে হচ্ছে যে কোম্পানি সিম লাগিয়েছি সেই কোম্পানি সিগন্যাল স্ট্রেঞ্চ। এখানে যত বেশি সিগন্যাল স্ট্রেঞ্চ থাকবে তত এলইডিগুলো জ্বলে উঠবে। তো এখানে সিগন্যাল স্ট্রেঞ্চটা দুটো বার দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন, দেখুন এই পিছন দিকে এই জায়গাতে পাসওয়ার্ড আছে। এই পাসওয়ার্ডটা আপনারা জানেন ওয়াইফাই কানেক্ট করতে গেলে পাসওয়ার্ডটা লাগে। রাউটারটার মধ্যে মিমো টেকনোলজি ইউজ করা হয়েছে, যার ফলে একাধিক রাউটার একসাথে কানেক্ট করতে পারবেন। তাছাড়াও ওয়ান মেস টেকনোলজির সাহায্যে আপনারা এই রাউটারের সাথে রিপিটার ইউজ করতে পারবেন। 4G সিম ছাড়াও এটা ব্রডব্যান্ড কানেকশানে আপনারা রাউটার হিসাবে কাজে লাগাতে পারবেন। এই রাউটারটির সাহায্যে আপনারা 64টারও বেশি ওয়াইফাইয়ের সাথে কানেকশন করতে পারবেন একাধিক ডিভাইসের সাথে। এবার আমি বন্ধুরা পিড টেস্ট করে দেখাবো, দেখতে পাচ্ছেন আমি ওকলা পিড টেস্ট মিটার ওপেন করে নিয়েছি। তো এখানে দেখুন 4G প্লাস টাওয়ার চলে এসছে, যে টাওয়ারের রেঞ্জ ফুল টাওয়ার আছে। তো এখানে আমি গো অপশনে গেলাম, দেখুন পিড টেস্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছেন একটু সময় লাগে, একটু ধৈর্য ধরে বন্ধুরা দেখুন। তো এখানে 14 MB/s এসছে, ওঠানামা করে। আর এটা হচ্ছে ডাউনলোড স্পিড, আর আপলোড স্পিড দেখতে পাচ্ছেন এখানে 5 MB/s, একটু ফ্ল্যাকচুয়েট তো হবেই। আমি আরেকবার টেস্ট করে দেখছি, দ্বিতীয়বার, আগেরবারে দেখলেন আপনারা। তো দ্বিতীয়বার টেস্ট দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেকটাই বেড়ে গেছে। তো এটা 20 ডাউনলোড স্পিড 20 MBPS হয়েছে। তো আগে 14 দেখিয়েছিল, এখন আরও বেড়ে গেছে, দেখতে পাচ্ছেন ডাউনলোড স্পিড 20.8, আর আপলোড স্পিড 5.42। তো আমি এটা এক্সটার্নাল অ্যান্টেনা লাগিয়ে দেখালাম বন্ধুরা। তো এটা যদি আউটডোর কোনো অ্যান্টেনা লাগানো হয়, এই অ্যান্টেনাগুলো খুলে দিয়ে যদি ওমনি ডিরেকশনাল অ্যান্টেনা বা PDA কোনো অ্যান্টেনা আমরা লাগাই, তাহলে কিন্তু আরও স্পিড পেয়ে যাব, হয়তো আরও ডবল স্পিড হয়ে যাবে। চলুন বন্ধুরা এবার আমি ডেস্কটপে আপনাদেরকে পিড টেস্ট করে দেখাই। ডেস্কটপ কম্পিউটার নিয়ে চলে এসেছি, এখানেও দেখুন গো অপশন আছে এই পিড টেস্ট মিটারে। এবার আমি আপনাদেরকে পিড টেস্ট করে দেখাবো। তো আমি গোয়ে ক্লিক করলাম, দেখুন তো এখানে এই মুহূর্তে 27-28 দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড স্পিড এবং MBPS-এ দেখাচ্ছে MB/s, 22 MBPS ডাউনলোড স্পিড। এবার আপলোড স্পিড দেখাবে, তো আপলোড স্পিড দেখুন 5 থেকে বেড়ে গেছে, আপলোড স্পিড প্রায় 6 হয়ে গেছে, 6-এর থেকেও বেশি, 5-6-এর মধ্যেই আছে। যাই হোক 5.96 MBPS হয়েছে বন্ধুরা। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কি দারুণ স্পিড দেখা যাচ্ছে। তো আপনারা এই ডিভাইসটা অনলাইন থেকে নিয়ে নিতে পারেন, আমি অ্যামাজন থেকে কিনেছি, অ্যামাজনে আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো এই ডিভাইসের। তো সেখান থেকে আপনাদের প্রয়োজন হলে আপনারা কিনে নিতে পারেন। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার ভিডিও প্রথম দেখছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। ভিডিওটা আজ এ পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন।